আপনারা প্রায় মানুষ হলো যা মানু আছে 10 বাটর 8 বাটরটাই আপনার মিশ্রক আছে আমার যা বিশ্বাস এটা হইলো নবীগণের সুন্নাহ এক সুন্নতের উপর যদি আমল করে আল্লাহ আপনার নামে আমল 100 শহীদ গণের সম্মান করবে সুবহানাল্লাহ আমার বুজুরগণ সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কি সুন্নাত হইল রাসূলুল্লাহ ফরমাইলেন নিকাহ জমিন বিবাহ করা হইল নবীগণের রাসূলুল্লাহ কোনটা খুশ মনে মনে কই বাইরে মোল্লা দাও দাও হামা লাগি গেছে না বহুত প্যাসেঞ্জার আছে না আপনার 90 লাগা আমার ওয়াজর বাদে বহুত জোয়ান 90 ছুটে আমারে মায়া করে এখানে সহি মাত মাতি আর আমার ওয়াজর বাদে বহুত 90 ছুটে যায় আমি গত বছর পারছি না বাংলাদেশ এর আগে লাগাতার 3-4 বছর গেছি এক যুবকে নিয়ে আমারে বড় মায়া করছেন কিছু হাদিয়া দিয়া হইলা হুজুর দোয়া করবা আপনি যে হালিগঞ্জ ওয়াজ করছিল আপনার ওয়াজর বাদে আমার বাড়িয়ালায় ব্যবস্থা করি আমার আদায় করি কইলে আমার ভাই কত দিন 90 ছুটিছে তে বিবাহ করা নবীগণের সুন্ন খালি সুন্নত হঞ্জ আর যদি গরো সাইরো কোন হিসাব বন হইলে ভাবাই গেল ভাই এটা বস আমার বুজুরগণ আপনার যখন বিবাহের সময় হইব ঠিক টাইমে জমিন বিবাহ করতাই নবীর সুন্নত আদায় করিলাও কিন্তু দেখতে লাগবে আপনি যে বিবি জমিনের মধ্যে বিবাহ করবাই সেই বিবির বরণ পোষণ সমস্ত তুমি আদায় করতে লাগবে মোহর দেওয়া লাগব কিতা দেওয়া লাগব মোহর খর দিতে হাসলাম এই থাকলে না দেওয়া লাগে নি বিয়ান দাস এমনে হুনছে এখন সরকুমালির হুড়ি না বিয়া করলে খামার না এখন আর কুমালি এখন ভাসলা খর কিয়র ভাসলা রুতির খর খর সাতলা রুতি খর ইতা কিতা মাত মাত দশ বেটা বাইপাস রইন তোর জায়গা আছে নি বলে কোনটা লাগতো না ইতা দেবা লাগে না আন্দাজ কথা পাইল কেন আমার বুজুরগণ আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের সারার বাবা যার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বানানির পরে দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি লাগে না একা একা বুড়া লাগে বুড়া লাগে না নি বুড়া লাগে না নি হযরতে আদম আলাইহিস সালামের বামর পাজর তলে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফায়দা করছেন হযরতে আদম আলাইহিস সালামে দেখেন আমার সামনে জমে আমার সামনে একজন মহিলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম সামনে সামনে দিয়ে অগ্রসর হয়ে যায় আল্লাহ জানাইলা ও আদম এখন পর্যন্ত হাওয়া তোমার জন্য হালাল হইছিল না এ আদম তুমি জাগার মধ্যে স্টপ হয়ে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয় দাঁড়াও বলি আল্লাহ কিতা করা লাগবো বলে বিয়া করা লাগবো কিতা করা লাগবো বিয়া করা লাগবো আই আল্লাহ বিবাহ করবো বলে খালি বিবাহ করলে খামাইবে না মোহর আদায় করা লাগবো হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলে আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই হযরত হাওয়ার মোহর আদায় করা আমার জন্য সম্ভব না হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলে আল্লাহ আমার কাছে টাকাও নাই পয়সাও নাই আমি আমি হাওয়ার মোহর আদায় করা আমার জন্য সম্ভব হইত নাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল ওয়াদ তুমি আমার আখেরে যাওয়া আর নবীর উপর কোন রওয়ায়েতের মধ্যে 33 মর্তবা দুরূদ শরীফ পড়লাও আর কোন রওয়ায়েতের মধ্যে আমার আখেরে যাওয়া আর নবীর উপরে 10 মর্তবা দুরূদ পড়লাও আমি আল্লাহ তুমি আদরে বল হাওয়া বিবাহের মোহর ধৈর্য করলে মজুর বলো সুবহানাল্লাহ 10 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া হযরত আদম আলাইহিস সালামের হাওয়ারে আইছর হে পরিতা কোন দেবা লাগে নি বিয়ান যত সময় পর্যন্ত মোহর আদায় করবাই না বেটির দান লইতা করতালে ফরমাইলি গোছায় নয়া মহাত্মা গান্ধী আলা ফাসটিক বহুত বেটিন দেওয়া অবস্থা কই না আমি বুধবাই ব্যাংক সব 500 টাকা দিছ হইল রে হোসাই বেশিরভাগ জীবনে 500 দিয়া হইল আল্লাহ এমন
বাদে যে চিত্রি গেল এত বেটি খালি খান দিয়ার কয় হায় রে হা ও দারুণে ভাষ্য দিয়ার কইছে আমার সারা লাগবো ভাই ভাষ্য দেও ঠিক আছে বাধা নাই কিন্তু তোমার দায়িত্ব হইলো যত মোহর আছে সমস্ত মোহর এই প্রাপ্য বিবি থালিটা আপনি আদায় করতে রাখবো জি মত বুঝা গেছেন রাগ করিও আমার বুজুরগণ হযরত আদম আলাইহিস সালামে মোহর আদায় করলেন এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন নিকাহ জমিনের মধ্যে বিবাহ হইল নবীগণের সুন্নাত বাইরে যদি তোমার জমিন বিবাহের সময় আই যায় যদি তোমার বিবিরে খাবাইতে পারো বরণ পোষণ করতে পারো তাহলে জমিন বিবাহ করো আর যদি সম্ভব হয় না তাহলে জমিন নফল রোজা তুমি খালি ধরিয়া যাও যাই মোর আদায় করতে পারতাই না কোনটা না খাবাইতে পারতাই না এখন কিতা আমল আর মানে খাবাইতাল ওলা বিপদ হচ্ছে না আপনি কিতা করতে বলে নফল রোজা ধরো নফল রোজা ধরলে আপনার তো না এমনি দুর্বল হইব আপনি হিবা যাইতাল আপনি এটা বাদ দিবেন সব ওর মালিক হইব তো যাও কি আমার বুজুর্গ আমরা জমিন আসি একদিন আমরা দুনিয়ার দুনি বিদায় নেব বাইরে জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা সিরিয়াল আছে কিন্তু জমিনে এমন একটা জিনিস আছে সেই জিনিসের ব্যাপারে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই সেই জিনিসের নাম হইল মত মতর কোনো সিরিয়াল আছে নি সাহেব জি বাবা জমিনও আছেন ছেলে মারা যায় ছেলে জমিনও আছেন মা মারা যায় ছেলে জমিনও আছেন ছেলের ছেলে নাতি জমিন তোরে বিদায় নেন এটার কোন সিরিয়াল নাই আমার বুজুরগণ আমরা যখন মারা যাই মারা যাওয়ার সময় আমাদের সামনে এমন একজন ফরিস্তা আইবা যে ফরিস্তার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কোনজন এই দুনিয়ার জমিন আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত চারটা চারটা বানাইছেন বার হরিয়া সাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুনিয়াদুত আলমিন আলাইহি আল্লাহ জমিন যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় চারটা চারটা বানাইছেন এই দুনিয়ার জমিনে 123,999 জন নবী এর মধ্যে বড় বড় সম্মানী হইলা চারিজন যত ফরিস্তা খোলাছয় এর মধ্যে বড় বড় হইলা চারিজন সাহাবাই কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিন হইলা চারিজন এই জমিনের মধ্যে যত দিন আছে দিনের মধ্যে চারটা দিনের ফজিলত চারটা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি আছে জমিনের মধ্যে যত রাইত আছে সমস্ত রাইতের মধ্যে চারটা রাইতের ফজিলত চারটা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি আছে আরবি 12টা মাসে বছর 12টা মাসের মধ্যে 7টা মাসের ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি এর জন্য 7 জন ফরিস্তা একজনের নাম হইল হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম 7 নম্বর জনের নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত জিব্রাইলের নাম শুনলে মানুষে ডরে না হযরত মিকাইলের নাম শুনলে মানুষ ডরে না হযরত ইসরাফিলের নাম শুনলে মানুষ ডরে না কিন্তু যখন আজরাইলের নাম শুনে তখন মানুষের চোখের জল জল জ্বলাইয়া বাইর হই যায় বারই কিনা ইন খিতাব এত গরম হযরত আজরাইলের নাম শুনলে মানুষ ডরাই যায় বাইরে আপনারা নাই আমি নজরুল ইসলাম আপনার সামনে কিন্তু আজরাইলের নাম শোনার লগে লগে আমার ডরাই যায় কোন কারণে হযরত আজরাইল যেদিন আপনার কাছে মুলাকাত হইবা আপনার জীবন আপনার জন্য বরবাদ হইবে আপনি দুনিয়ার মায়া ছেলের মায়া মেয়ের মায়া মার মায়া বাবার মায়া ভাই বোনি আত্মীয় স্বজন সমস্তর মায়া ত্যাগ করিয়া যাইতে লাগবে তোমার জান কবল করবা এর নাম হইল হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত আজরাইলের লাগে কেউ দোয়া করছনি মাতুন না কেউর মায়া আছেনি কোনো মানুষ নাই গো ভরুতারও নাই
হযরত জিব্রাইল আলাইহিস সালামের লাগি বরং সু মায়া আছে, হযরত ইসরাফিলের লাগি মায়া আছে, মিকাইল আলাইহিস সালামের জন্য মায়া আছে, কিন্তু আজরাইলের জন্য কোনো মানুষের মায়া নাই। কোন মানুষে দোয়া করে না, করেনি বলছেন, কোন মানে দোয়া করে না কোন কারণে, হযরত আজরাইলের লগে মায়ার কোন সীমা নাই, কিন্তু ডরাইয়া মানুষে আজরাইলের নামটা কোন সময় উচ্চারণ করে না। হযরত আজরাইলের জন্য কোন মানুষ দোয়া করে না, কিন্তু জমিনের মধ্যে এক ব্যক্তি সর্বদা হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। শুনুন, এক ব্যক্তি জমিন আজরাইলের জন্য দোয়া করছেন, এই ব্যক্তি যে এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একজন নবী তাই যে সময় দোয়া করতা, আপনারা বড় দেখিয়া দুঃখ লাগে, ঠান্ডার মাঝে তসি বন লইয়া বিত্রাই কাতুরা তুলসু বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিল্লাহ আমার লগে হযরতে আজরাইল আলাইহিস সালামের মা ভরিয়া দে, যে আল্লাহ আমার লোকে আজরাইল আলাইহিস সালামের মাফ করিয়া দেব। আজরাইল আলাইহিস সালামের দেখতে দেখতে কইলা রে আল্লাহ, জমিনে কোনো মানুষে পাউরিও তো দোয়া করে না, আর ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে, আপনি যদি আমার পারমিশন দিতা যে একটা বার ধান মুলাকাত করিয়ে দেব, মুসিবতে ভাল মানি বস, আজরাইলের মুলাকাত এটা ভালো হইব নি না বেগর হইব, আমি যদি হই যে ঠিক নয়টার সময় আপনারা তসিব রাখবা আজরাইল আলাইহিস সালাম অনু আইবা মুলাকাত হল তাকে বুঝবাই, আমি তো বাই দৌড়ি আজরাইলের নাম শুনলে কোনো মানুষের নয়, এক বেঠিয়ে জমিন এক নাতি আর কোনো আওলাদ এটা কোনটা নাই, এক নাতি ও পরিমাণ বেমার, বেমার ডাক্তার মেয়াসা বকল সমস্ত তবিব সব শেষ, এর বাদে দোয়া করে নাই আল্লাহ আমার সাহায্য করি জমিন আপনি করে খেও নাই, আমার একজন নাতি আসুন মাহবুদ আপনার দরবারে দোয়া করে, আর আমার নাতি যে পরিমাণ বেমার পড়লা আমার মনে হয় আমার নাতি এখন মারা যাইবা, আয় আল্লাহ যদি আমার নাতির হায়াত কমিয়া যায় আমি তাদের হায়াত নিয়ে আমার নাতির হায়াত ভাই দে, সব সময় দোয়া করো যে আল্লাহ আমার হায়াত নিয়ে আমার নাতির হায়াত বাড়াই দেও, কি পরিমাণ নাতির লগে মায়া আল্লাহ না, এখন যদি হায়াত কমে যায় তো আজরাইলের লগে মুলাকাত হইতো না নিমাত না। ঘটনাক্রমে আরেক দিন তাই নিয়ে এক রুমো নাতি আর এক রুমো, আর ভাগ করি কেন আসলো কিছু বাঙ্গাম ছাগলে লবণ হইয়ালে উমস তুল দিন নানি হস, হঠাৎ আপনার ছাগল গড়তনে বার হয়েছে হিঙ্গালা ছাগল আসলো, আর ইয়া লবণর গড়ি ধরাইছে দুটা, আর বারে বার করতো বারো না হিঙ্গল আছে, আর খালি গুড়ুম গুড়ুম আরম্ভ হয়েছে তাদের গুম ভাঙিছে, গুম ভাঙ্গার পরে তো বুধ হয়েছিল না কিনা মনে করছিল, মানে আজরাইলের দল পাঠন লাগে হয়েছিল, ইয়া আল্লাহ আজরাইল বেমারি করে না, বেমারি হোক বেমারি পায় না, বেমারি হবাই আপনি হবাই যাও, ও বুঝো কি পরিমাণ না তিন লোকে মায়া, মনে করছিল আজরাইল আই চলতে হবাই হোক বলে না, হযরত আজরাইল আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ এই জমিন আমার সঙ্গে কোনো মানুষে দোয়া করে না, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ যদি আপনি আমার পারমিশন দেন তাহলে আপনার খলিল ইব্রাহিম খলিলের সঙ্গে আমি মোলাকাত করে নিতাম,
আমার বুজুরগণ বার করিয়া যাওয়াল হাবাইব ফি আখবারিল মালায়েকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মুলাকাতের জন্য ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের গোর তুলে বাইর হইছেন, সকালে গোর তুলে বাইর হইছেন, গোরের দরজা লোক লাগাইছেন, অন্য জায়গার মধ্যে চলিয়া যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের গোর হইছেন, আয়া গোরের দরজা খুলিয়া দরজার সামনে আপনার বসিয়া রইছে। এখানে দাম দল্লা জুই তুইয়া ইব্রাহিম আলাইহিস সালামের গোরের দরজা খুলিয়া বই রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন আইয়া জেমনে দেখছেন যে আমার গোরের দরজা খোলা মনে হয় সারা শেষ। আগর আমল আমরা গ শুনছি মাই তাইতেন করতা এটা বহুত আগর বেটিনতে মা বইন কল যারা আসলা বাঁশ মান দিয়ে আপনার খাতা তুই তাহলে নাই বস। এখন তো কমল বার হয়েছে বলেছেন আগে বহুত দাম আসলো লে, এর আগে আপনার বিয়াত খাতা দিত আপনারাই বা দেননি। আমরা রাতাবাড়ি একজন নাম কইতাম না আপনারা হাইল্লা হান দিয়ে খানতলে বিয়ার সময় আপনার খাতা দিছে আগর জমানাতে আসলো খাতার বহুত দাম আসলো খাতা তার নাম খাতা, এর বাদে বার হয়েছে আপনার লেপ তুষার এখন ব্ল্যাঙ্ক এখন আপনার বোম্বাই কমল আল্লাহ সৌদি আরবি কমল বাবা ইটার যে ঘুম আমার এখন নিরাইয়া মুল্লা হতে তিন দিনের আগে ঘুম চাবি গড় যদি চুরি ডাকাতি হয় বা কিচ্ছু হয় তো বেটিন তিয়া ইয়ে আগে যেন খাতার বাঁশ যে গোবর হাফ বিচার হই ও বা হেরেদি বিচার হই জন্য পয়সা তৈরি ঢুঙ্গাত বই হলো না বঞ্চাই আইয়া বিচারতা কোনো সোনা তুই তা হলা তুই তা মানুষ ইয়া বিচারতা বেটিন ইব্রাহিম আলাইহিস সালাম বিকালে আইছেন এই যে নেন দেখছেন আমার গোরর দরজা খোলা আর একজন দস্তুর মতে পোহাত আছে নোটিস এক গুসা আমি একজন নবী আমার বিনা পারমিশনে আমার গোরের দরজা খুলিয়া বই হইছেন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছে অগ্রসর আর পরে পর মাইলা আপনি খেয়ে আমার ঘর মাইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া কোন ভাবনে বইলাই হযরত আজরাইল কোন ধরনের কোন কথাবার্তা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফরমাইছেন আমার গরুর দরজা সরিয়ে যাও আমার গরুর দরজা তুলে সরিয়ে যাও আমি একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম আমার বিনা পারমিশনে আমার গরুর দরজা খুলিয়ে কোন কারণে বইলাই আমার হইলা কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত গরম হই হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে নরম হই যায় এক পর্যায়ে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত তৈয়ার অগ্রসর হইতে লাগল হযরত আজরাইল ফরমাইল ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার গুরুর দরজা খুলিয়া দরজার সামনে বসিয়া রইলাম আপনি আমারে পারমিশন চাইতেছ আপনি আমার লাইসেন্স আরাই হে ইব্রাহিম তুমি জানিয়ে রাখিও আমি এমন এক ব্যক্তি তোমার গুরুর দরজা খুলিয়া বইলাম আমার যখন ইচ্ছে হইব আল্লাহ আমারে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ যখন ইচ্ছে হইব যে কোনো মানুষ ঘরের দরজার সামনে যাই অসুবিধা নাই ইব্রাহিম আলাইহিস সালামের আরো গুসা উঠিছে বাবা এই রে বাবা এটা হয় কি ইন্টারন্যাশনাল পারমিশন দুঃখ দিয়ে বলছেন বলো হযরত আজরাইল মাতলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন গরম হইছে হযরত আজরাইল ফরমাইল ইব্রাহিম তুমি গরম হইলে আমি কে তোমার দরজার সামনে আইলাম আমার পরিচয় তুমি পাইছো নি বলে পরিচয় মানে না বারো কিওর পরিচয় আনা অর্ডার এই গরর দরজা খুলিয়া বলিছো বারো হযরত আজরাইল ফরমাইল ইব্রাহিম তুমি রাগান্বিত হইও না আমি ও ব্যক্তি তোমার গরর দরজা খুলিয়া বইলাম আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমি আজরাইল আপনি জাইন মানুষের জান কবজ করে নেন বলে জিয়া বলে জিয়া চাতে বকা বলে জি নাইও
আমার কোনো অসুবিধা নাই, শুধু খালি গরগর ধর জানাই, সমস্ত গর তোমার দিলাম বই দাও কোনো বেড়ালাই। হযরত ইব্রাহিম বল হইল ইব্রাহিম আর দেরি করিও না, এখন আই যাও আমার সময় কম, খামটা সমাধান করিলাই। এটা খাম সমাধান কি তা হস? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মুসিবত করছেন দেব আল্লাহ খাম তো সিতাই দিছি। এই ও আজরাইল, যে আজরাইলে মানুষের জান কবজ করে, ও আজরাইল আল্লাহর নাম নিল আজরাইল, যে আজরাইলে বাবার জান তোলে মার জান কবজ করে আলে, সন্তান মার কুলের মধ্যে রই যায় এমত অবস্থায়, হযরত আজরাইল আলাইহিস সালামে মার জান কবর করে দাবার কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুরগণ কিতাবের মধ্যে আলোয় আল্লাহ জিজ্ঞাসা করলে একদিন, ও আজরাইল আমি তোমার এমন দায়িত্ব দিলাম রে, জমিনের সমস্ত মানুষের জান কবর করে আনলাই, ও আজরাইল তোমার জমিন কোনো দিন কোনো কষ্ট লাগছে নানি। আজরাইল তুমি মানুষের জান কবজ করায় একটা দিন তোমার দুঃখ লাগলো না? আইরে হাল মার কুলো সন্তান মার স্তন দুধ পান করতেছে এমন তো অবস্থায় আজরাইলে মার জান কবজ করতে পারো? এনার নাম হইল হজরতে আজরাইল আলাইহিস সালাম। হজরতে আজরাইল আল্লাহ জিজ্ঞাসা করল, আজরাইল তোমার এত বড় দায়িত্ব আমি দান করলাম, একটা দিন তোমার কি মায়া দেয়া লাগছে? হজরতে আজরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ আমার কোনো দিন কোনো দুঃখ লাগছে না, মাত্র দুইটা দিন আমার বড় বড় কষ্ট লাগছে আয় আল্লাহ, কিন্তু আপনার হুকুম অমান্য করেছিলাম, আমি আপনার অর্ডার মানিয়া গেলাম, আমার জীবনে দুইটা দিন আমার বড় বড় কষ্ট লাগছে। আল্লাহ জানাইতেছেন, আজরাইল কোন দুই দিন তোমার কষ্ট লাগছে আমার কইলাও? আমার বুজুরগণ জমিনের মধ্যে ব্যক্তি ছিল, যে ব্যক্তি নাম হইল বাদশাহ সাদ্দাদ, যে ব্যক্তি জমিনের জন্মত বানাই দিয়েছে, বানাইছে না কোন চাই আল্লাহ তার এর পরিমাণ ঠান সম্পত্তির মালিক বানাইছে, এ তার নিজের ব্যবস্থায় নিজে তার মানুষ লাগাইয়া কর্মচারী দিয়া এ জমিনের জন্মত বানাই দিয়েছে, হয়েছে আমি আল্লাহর জন্য চাই না, আমি নিজে পার্সনের জন্য বানাইছি, তার ক্ষমতা আসলে নি আমি তো বলছি জি। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ আমার জীবনে মাত্র দুই দিন বড় দুঃখ লাগছে, আল্লাহ জানাইলাও আজরাইল তোমার কোন দুই দিন বড় কষ্ট লাগছে হইলাও? হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ সর্বপ্রথম আমার ওই দিন বড় দুঃখ লাগছে, যেদিন সাগরের মধ্যে জাহান খানা হইয়া জল ঢুকতেছে, এমন সময় একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তানের মাই কুল হইয়া দুগ্ধ পান করাইতেছ আয় আল্লাহ, সেই সময় আপনি আমার অর্ডার করলেই নাই, এই সাগরের উপরে নৌকার তক্তার মধ্যে যে মহিলায় সন্তানরে দুগ্ধ পান করাইতেছ, ও সন্তানের মার জানটা তুমি কবল করে লাও। হযরত আজরাইল ফরমাইলেন, আল্লাহ আমি সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে উপস্থিত হইলাম, উপস্থিত হওয়ার পরে আমি দেখলাম সামান্য আগে সন্তান জন্মগ্রহণ করেছে, মায়ের সন্তানকে দুগ্ধ পান করাইতেছ, এমত অবস্থায় যদি আমি মার জাল কবর করে নাই, এই সন্তান জমিন কিভাবে লালন পালন হইবে আয় আল্লাহ, আমি আপনার হুকুম অমান্য করেছিলাম, আমি আজরাইলের সঙ্গে সঙ্গে এই মহিলার যখন আমি জান কবর করে লইয়াই, এই মহিলার সন্তান নেচমা ভাইজা কইছিল বাবা, আমি মা দুনিয়া তুমি বিদায় নিলাম, ও জাদুমণি আমি তোমার আল্লাহর হাওলা করিয়া জমিন তুলে বিদায় নিলাম। আমার জমি অসুস্থ লাগছে, আর আরেকদিন আমার জীবনে দুইটা দিন আমার বড় বড় কষ্ট লাগছে। যত দুশ্মন হোক না কেন,
আপনার লগে ই পরিমাণ দুশ্মনী আছে, কিন্তু মানুষ এই দুশ্মনী যদি মুসিবতে পড়ে যায় আপনি এই সময় সাহায্য করবেন না বলছেন জি। হযরত আজরাইল ফরমাইলে আল্লাহ এই সময় আমি এই মহিলার জান কবজ করতে আমার বড় দুঃখ লাগছে। আমার বুজুরগণ আজকে জমিন আমাদের মা ছিল আমাদের মা নাই, অনেক ঘর বাবা ছিল অনেক ঘর বাবা নাই, রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাই, আর জমিনে কোন মানুষের ইবাদত করিও না, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দাবান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাই, জমিন আর কোন মানুষের ইবাদত করিও না, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা। দুই নম্বরে এই জমিন তোমাদের মা এবং বাবা জানার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার খোয়ার গুরুত্ব হইল বাইরে অনেক জোয়ান জমিন আছে, বছরকে বছর গুজরিয়া যায় একবার তার মা বাবার জন্য দোয়া করেলাম। আছে নানি বছরকে বছর গুজরিয়া যায় ইলা জোয়ান আছে তার মার লোকে মাতে না বাপর লোকে মাত বন করে না, কোন কারণে বাপে যদি জাগা দেয় না তে খাইতু পিতে কি বাবুতে রিয়া আছে, মার লোকে কথাবার্তা নাই বাবার লোকে মাঠে মাঠে আছে, আর নইলে বাজারও গেলে আপনার হমলা নিয়ে লুকাইয়া বাপরে দিব, বাপরে তাও করিলে ইলে আর কোনো বেড়া নাই হলা নালি হচ্ছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না, জোরে বলো সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ। সামান্য দেখি এই তিন ধরনের মানুষের মাঝে আমরা এখন ঘুরাই নিয়ে আসেনি তোরা দেখি। বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা তার রওয়ায়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। তিন ধরনের মানুষ জমিনে আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুরগণ সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন ধরনের মানুষ আমাদের কইলা রাসূলুল্লাহ ফরমাইল দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে জমিন ও দোয়া করিয়া যাইব সেই মজলুমর দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দিত না, জোরে বলো সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, মজলুম কে অন্যায়ভাবে যদি কোনো মানুষে কোন মানুষের জুলুম অত্যাচার করিলায় যে ব্যক্তি জুলুম করব সেই ব্যক্তির নাম জালিম, যাই অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করবা সেই ব্যক্তির নাম জালিম। আপনারা কইতে আমি কইয়ান আনে খালি বিয়ানে কইবে খানোর মুল্লা লই আইছো সারা গাঁও মানুষে জালিম হইয়া গেল দোল্লাই। অন্যায়ভাবে যদি জুলুম অত্যাচার করেন সেই ব্যক্তির নাম হইল জালিম, আর জানে জুলুম করবা অত্যাচার করবা সেই ব্যক্তির নাম হইল মজলুম। নবীজি ফরমাইলেন দাওয়াতুল মজলুম, মানুষ বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া সমস্যায় পড়িয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর যাতে তার দুয়ারে ঘুরাই দিতে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুরগণ অন্যায়ভাবে জমিন কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, কোন মানুষের গালি গালাজ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোন সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দিত নাই। সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোন ব্যক্তির দোয়া কবুল হইলো? আল্লাহর হাবিবে ফরমান ওয়া তা'মাতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দিবে না। এর
পরিবারের জন্য আমার বুজুরগণ আমার বিনম্র অনুরোধ হইল, যদি কোনো পরদেশী মানুষ, যদি কোনো মুসাফির মানুষ পাও, সেই মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও, এই মুসাফিরের সঙ্গে যদি ভালো ব্যবহার করিয়া যাও, আর মুসাফিরে যদি আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া করাও, আল্লাহ সেই মুসাফিরের দুয়ারে কোন সময় ঘুরাই দিবে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন ব্যক্তির দোয়া কবুল আমরা হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবার জমিন যে দোয়া করিয়া যাইবা, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দিতে নাই। বিরবলা সুবহানাল্লাহ, আমার যুবক সমাজ অনেকর মা আসল, অনেকর মা নাই, অনেকর বাবা আসল, অনেকর বাবা নাই। রসুল্লাহ ফরমাইল, মা বাবা ইলা দুয়ার জন্য দরজা, আওলাদের জন্য দুয়ার দরজা, যার মা বাবা জমিন আসেন দুয়ার দরজা খোলা আছে, যার মা বাবা জমিন নাই সেই ব্যক্তি দুয়ার দরজা ডাল্লায় বন্ধ করে লয়। এর জন্য আমার যুবক সময়, যদি মা বাবা জমিন থাকো, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো, আর যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য সময় দোয়া করো। ইলাওয়ালা জমিন আছে, বছর কে বছর গুজরিয়া যায়, একটা বার মা বাবার জন্য আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ হাবিবা কালে সালামে ফরমায়, ও উম্মতরা যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, আর যে ঘর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এই মা বাবার ব্যবহারের কারণে আল্লাহ তোমার যে ঘর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, এটা আপনার আর বিশ্বাস আছে নি সাহাব বলদি, ও ওয়াসটা তোলা করি খামলা বহুত মানুষ বাড়িতে আছে, মুখ খুলিয়া হইতে পারেন না, ঢুরাইয়া আওলাদে একশন লইলি, কিন্তু মা বাপে খান্দি খান্দি, আর কোনো মা বাপ আল্লাহ বহুত সহি সালামতে রাখছে, বহুত মা বাপ আছেন মুসিবত, মা বাবা বিদ্যাবার ভরে বহুত জিনিস জানে টানে খাইতা, কিন্তু আওলাদরে ডরাইয়া কইনা হে যে পরিমাণ উত্তর দিব, ইকলেন খাইয়া যে শান্তি হইতা, তার মা তো নিয়ে তোলে বেশ শান্তি হইতা, হই না? এর কারণে আমার যুবক সমাজ, মা বাবার নেক আওলাদ যদি বনিয়ে যাও, মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবা, আল্লাহ তোমার বেমার আদর সবসরে আল্লাহ সেবা করে দিলাইবা। মা বাবার দোয়ার কারণে সন্তান ওলি আল্লাহ হইতো পারবো অসুবিধা নাই, আর মা বাবার বদুয়ার কারণে সন্তানের তামাম জীবন বরবাদ হইব, কোনো অসুবিধা হবে না। এর জন্য আমার বুজুর্গ হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনের ফরমায়, মান রাদি আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার ঘর তার মা বাবা রাজি হয়ে যায় আমি বলি রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়, যার ঘর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি বলি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সুরা, যে সুরার নাম হইল সুরা বনি ইসরাঈল, এই সুরা বনি ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দাবান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আর জমিনে কোনো মানুষের ইবাদত করিও না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিলা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আমার বন্ধু বান্ধব হল, তোমার মা বাবার দশজন তোমার একজন যদি বৃদ্ধ হয়ে যায়, যখন মা বাবার সঙ্গে কথাবার্তা করবা, তখন ধর্মের সহিত মা বাবার সঙ্গে কথাবার্তা করে লাও, ডেংড়ি মারিয়া মা বাবার লগে আলোচনা করে গেলাম, দমক দিয়ে মা বাবার সঙ্গে কথাবার্তা করে গেলাম,
আর যদি মা বাবার মন দুর্বল হই যায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা বাইরে মা বাবায় যদি দোয়া করো হায় আল্লাহ আমার জাদুরে আপনি জমিনের মধ্যে জল ভালো আওলাদ হলে প্রতিষ্ঠিত করিয়া দেও হায় আল্লাহ আমি মায় দোয়া করিয়ার আমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ ভালোই দেও মার দোয়ার কারণে আল্লাহ জমিনের সন্তান দে বলি আল্লাহ ভালোই বা কোনো অসুবিধা নয় হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জমিনের মধ্যে সুলতানুল আরবের বানাইছেন হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় আম্মা জানে একদিন রাতে কইল বাবা বাজিদ আমার জানে টানে আমার সামনে নো টাঙ্গা বলে খাওয়াইল বাইরে গরমের সময় যখন তখন যদি বাড়ির মধ্যে ফ্রিজ থাকে মায় কইবা ও বাবা যদি তোমার গরম কারেন্ট থাকে রে তোমার ফ্রিজ যতনের সামনে একটা পানির বোতল মারে দে হন কি না ঠান্ডা গরমের সময় ঠান্ডা পানি খাইলে বড় আরাম না হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ে ফরমায় ও বাবা বাজি আমার সামনে পানি দে হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামনে ধরে গেছেন সময় নদর ধরে ভরে লই আইছই আবার পরে দেখা যায় হযরত বাজির বুস্তামির মা জননী জমিন ঘুমাইয়ে গেছই তখন মনের মধ্যে আইলো হায় রে হায় আমার মায়ের সামাইল পানি চাইছ আমি পানি আনতে সামাইল ধরে হয়েছে এখন আমার মা ঘুমাইছ যদি আমি ঘুম ধরে জাগ্রত করিলাই আমার মার জননীর অনেক ধরনের অসুবিধা হইবে আমি একটা হাল করি আমি সামাইল সময় আমার মার নিকটে বসিয়া রই কোন সময় আমার মা জাগ্রত হইবা আর পানি পাইতে নাই আমার মা জননীর অনেক ধরনের অসুবিধা হইবে জোয়ান বাজির বুস্তামি দার বই রইছেন এখন করে জমানা একশোর মাঝে এক দশ জোয়ান বইবা আর নব্বই জোয়ানে কইব রাত বারোটা বাজার বাদে হাইস্কুল সারা এমবি শেষ হয়ে যাইব কিতা পানি মারা রায় কখন সময় যে সাতা জানে টানেন ওলা কইবা না কও সাই ভাই রে হে মোবাইলের লাগি আসকে দেওয়া না আরেকটু বার হয়েছে এখন নাম বলে পাবজি আমরা হেরে হেরে যাইতে দেখি তিন চার জনে খালি উমস্থল চলে ও জিনিস কিতা আল্লাহ হেফাজত করে ভাই বেজার হই না সারা রাত বউ জোয়ানে কইন যে রাত বারোটার বাদে বলি আপনার নেট নেট ফাস্ট এসে চার ঘুমো তাকলার নেটে সার্ভিস বালা দে না সারা রাত আপনার নেট চলে সালা কোনো বাধা নাই ভাই টাইমে নমাজ গান পড়ি দিল হজর নমাজের খবর নাই তুমি দশটা বাজে ই এবাদত তোমার হাম লাগবে না ঘুমতে হইত না যেমন সে হজর নমাজ পড়ে না তোমার সারা দিন তোমার জন্য বরবাদ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব কালাই সালামে ফরমায় এই জমিনের মধ্যে মানুষরে ফরিস্তায় জমিন ডিউটি দান করেন দুইবার ডিউটি দান করে ইয়া রাসূলুল্লাহ কোন সময় ফরিস্তায় মানুষের ডিউটি দিয়া দেয় আল্লাহর হাবিব কালাই সালামে ফরমায় এক গ্রহে মানুষরে দিন আপনারা ফারা দিয়া রাখুন আফত বিপদ বলা মুসিবত নিয়ে মানুষরে হেফাজত করাইবা আর তোমার লগে ফজর সময় শরীক হই যাইন জুড়ে বলো সুবহানাল্লাহ আর জুড়ে বল সুবহানাল্লাহ সমস্ত দিন তোমার লগে রইবা কোন মুসিবত যদি হয় আল্লাহর কাছে দোয়া করবারে আল্লাহ তোমার বন্দায় ফজরুল নামাজ আমার লোকে পড়িছে মাহু তোমার বন্দারে আপনি মৌলায় হেফাজত ফরমাও যখন আসরের আজান হইব
আসর আজানের সময় দিনও ডিউটি দেনওয়ালা ভরির চা তোমারে সারিয়া যাইবা আল্লাহর হাবিব আকালে সালামে ফরমায় তোমারে সারা রাজ্যের ডিউটি দিতা যায় ভরির চা সয় তোমারে আসর নামাজের সময় তোমার লগে সেই ভরির চা সরে কই যাইন জোরে বলা সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে নামাজ পড়িও এই জমিনের মধ্যে নামাজের সময় নামাজ পড়িও লাভ হইব জমিনে নামাজে কথা করিও না নামাজে ছাড়িও না আল্লাহ কোরআন শরীফের মধ্যে নামাজের গুরুত্ব দান করছেন হাফিজু আলা সলাওয়াত ওয়া সলাতি আলা সলাওয়াত ওয়া সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছেন আমার বন্ধু বন্ধু হল জমিনের মধ্যে নামাজের হেফাজত করো হাফিজু আলা সলাতি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান আমার বন্ধু বন্ধু হল এই জমিনের মধ্যে নামাজের হেফাজত করো জমিনের মধ্যে নামাজের হেফাজত করো ডেইলি দিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো কিন্তু এর মধ্যে যে একটা ওয়াক্ত আছে আসর আপনার মাজার ওয়াক্ত হেফাজত ভালোভাবে করো কোন বলে মুরাদ লইছেন আসর সময় কোন কারণে বাইরে আসর সময় এত দাম এত সম্মানই কোন কারণে হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করে দেইবা মহরম মাসের 10 তারিখ জুমার দিন হইব আল্লাহ শুক্রবারে আসর সময় কিয়ামত সংগঠিত করে লাইবা এই আসর সময়ে তো গুরুত্ব কোন কারণে আসর সময় গুরুত্ব হইল আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবা মারা যাওয়ার পরে অন্ধকার কবর পাইবিরা দাতি সমান সমস্যা রাখি আইবা 40 কদম সরিয়ে যাইবা তোমার কবর দুইজন ফরিশতা আইবা আল্লাহর হাবিবে ফরমায় আতাহু মালাকানে আসওয়াদানে আর নাকানে বায়ু জুলিসানি তার কোন রেবায়ু তোর মধ্যে আইছে বায়ু কেদালি আমি নজরুল যখন মারা যাইব আমার কবর দুইজন ফরিশতা আইবা আতাহু মালাকানে আসওয়াদানে এই যে দুইজন আইবা সেই 10 জন রং হইল আপনার কালো রংটা কিভাবে আসওয়াদানে খালা এই 10 জন আপনার আমার কবরের মধ্যে আইবা আল্লাহর বান্দার কবর বইবা বইয়া তিনটা সওয়াল করবা আল্লাহর বান্দা যখন জাগ্রত হইব আল্লাহর বান্দা যে সময়টা দেখব সেই সময়টার নাম হইল আসরের সময় এর জন্য আমার বুজুর্গ দিন 10টার সময় কবরের মধ্যে দাফন করবা আপনার কবর নেকির মনকির পরিচয়বা আপনি যে সময় জাগ্রত হইবা এই যে সময় দেখবা এই সময়টার নাম হইল আসরের সময় এর জন্য আসরের সময় তো গুরুত্ব আল্লাহ দান করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় নেকির মনকির পরিচয় সল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দা যদি নামাজি হই যায় আল্লাহর বান্দা যদি মুমিন মুসলমান হই যায় আল্লাহর বান্দা কইব রব্বি আল্লাহ আমার রব ইলা মুই রব্বুল আলামিন রাসূলুল্লাহ ফরমায় বান্দা যদি জমিন গুনাহগার হই যায় আল্লাহর বান্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দা কইব আফালা আদরি লা আদরি আমি জানি না আমি সওয়ালের জবাব দেব আমার জন্য সম্ভব হবে না কবরের মধ্যে তিনটা সওয়াল করবা মার রব্বুকা মা দীনুকা ও মান নবিউকা মিশকাত শরীফের হাশিয়ার মধ্যে আলোয় যদি কোনো নামাজি মানু হই যায় আল্লাহর বান্দারে সওয়াল করবা মার রব্বুকা আল্লাহর বান্দায় কইব দাউনি মুসাল্লি ও বরিশা আমার এখন সওয়াল করিও না রে আমি দেখি আর আমার আসরের নামাজ করা হই যায় আমার সময় না সময় দে আমি আমার মনি আল্লাহ আমার বন্দারে আজুল অত্যাচার করিও না রে আমি মনি রব্বুল আলামিন আমার বন্দারে উপরে রাজি হইলাম আমার বন্দারে যে জন্নতের পোশাক পরিধান করাই দেও আর আমার বন্দার কবরে আর জন্নতের সঙ্গে সুসম্পর্ক লাগাই দে পরিতার জন্নতি পোশাক পরিধান করাই দিবা জন্নতের সঙ্গে কবরের সুসম্পর্ক লাগাইবা পরিতায় খুশি হইয়া কইবা নাম
কালামাতিল আরুস ও বন্দা ঘুমাই যাও কালকে মত রাত পর্যন্ত আর তোমার খেয়াল চালাইবে না আসল গুরুত্ব মিলছে নি সাহেব জি এত দা আয় আয় আসরের সময় মানুষ খেলাধুলার বাইরে ভাই অনুরোধ করিয়া আসরের নামাজ ছড়িয়া বাইরে যাও সমস্ত রাত তোমারে আল্লাহর রহমতের ফরিস্তায় ভরা দিবে সুবহান আপনার আর বুড়া লাগে না ইয়া আল্লাহ কোন নেতা বাজি আসে না দোয়া হইছে আপনার জি কিছু মানার কষ্ট আর দেখি কষ্ট আর মনে হয় না ঠান গরম পানি দাও ভাই আমি ই কয়দিন ধরে উমর স্টাইল চলে রে যে বুজুর্গি লাগে হইয়া রইলা কিছু না কয়দিন ধরে উমর স্টাইল চলে গত 27 তারিখ রায় খাটা কাল শেষ করিয়া বজন্তিপুর পন্তনে ফোনে দুইটা আর ওয়ালা দিছি আর ঠান্ডা খাইলি ইসলাম বাতাস এরপর তনে সর্দি জ্বর খাইল পর্যন্ত ফিরিয়া আগামী খাইল তনে সিরিয়াল বাই সিরিয়াল দিন আপনার মাদ্রাসার পুরা কড়া ডিউটি 10:30টার আগে আপনি অ্যাটেন্ড হইতে লাগবো 10:40 হইলে টিচার অ্যাটেন্ডেন্স জার্নাল লালটা আমাই বলে বলছে খালি ওয়াজে আমাই বলে অন্তনে রাইট 12টা 1টা 2টায় যাইবা এর বাদে গেলে হরুতাই আব্বা হইবা এখন আব্বা কর সময় খায় উদ্ধার আসর উমাইস তো চলেন না রাইট 2টায় যাও 2:30টায় যাও ইনো উলামায়ে কেরাম হল দেখিয়া একটা কিতাব আছে যে কিতাবের নাম হইল বালাগত ও রাইট 2টা 2:30টায় আপনি বালাগত ওখানে আপনি হন সাবা লাগবে বাদর দিন বিয়ালে হরুতা আপনার সামনে উপস্থিত আপনি বালাগত লই হাজির ইচ্ছা এটা ওয়াজে কামাই করে বলিস কোনো ওয়াজে কামাই তো না বালাগত মুআল্লিমুল ইনশা উসুলের শাসি ও তো যত বেগর যার যেটা আছে ও হল্লো তোমার উপরে আজিজ আপনারা দোয়া করব আল্লাহ হেফাজত করতে তো যাও আমার বুজুর্গন মানুষে ফরিস্তায় শুকরিয়া খুশি হইয়া কইবার নাম কার নাউমাতিল আরস বন্দা ঘুমাই যাও কাল কামত রাখ পর্যন্ত আর তোমার খেয়াল জাগ্রত করতে নাই বাইরে এই সময় যদি আপনার অবস্থাটা ভালো হয়ে যায় আল্লাহ তোমার দুনু জানার জীবন ধ্বংস করে লইবা এর জন্য আমার বুজুর্গন মা বাবার কথা আমি মা বাবার কথা কোয়াতাস না হযরত বাজির বুঝতামি রহমতুল্লাহ আলাইহি সামান্য ফালি লইয়া ইসয় সামান্য ফালি লইয়া আমার পরে দেসই মা জননী ঘুমাই গেছে হযরত বাজি দরও নইল আমি মার দরও সামান্য সময় তানিয়া যাই হয়তো সামান্য বলে আমার মা জননী জাগ্রত হয়ে যাইবা সামান্য সময় যায় হযরত বাজি দর মা কোন সময় ঘুম ধরিয়া ধরে জাগ্রত হয়েছে না ঠান্ডার মাঝে হযরত বাজি বুঝতামে মার দর ওনার বসিয়া রই যখন ফজরের সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দে ওই সময় দেখা যায় হযরতে পাজি দুর মা গুন্তলে জাগ্রত হইছে মা গুন্তলে জাগ্রত আর লগে লগে বুঝে লাইছে আমার মাতার দরখে আছে মায়ের ডাক দিছেন আমার মাতার দরখে রে আমার সামনে আও হযরতে পাজির মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার নিকটে আইছে মায়ের কইতেছেন ও বাবা বাজি তুমি আমার মাতার দর কোন সময় আইছো হযরতে বাজি বুঝছনি পরমাই মা গো আমি সময় লগে তোমার নিকট আইলাম আল্লাহ যত যত্রতে হযরতে বাজি বুঝছনি মা হযরতে বাজি বুঝছনি পরমাইল বাবা বাজি তুমি সময় লাগে কোন কারণে আমার নিকটে আইলাই হযরতে বাজিরে ফরমাইল মা গো আমি তোমার জন্য সময় বাজে লই আইলাম হযরতে বাজি দর মা বাজির বুঝতামি রে এইভাবে আঞ্জা করি দরস দরার লগে লগে দেখা যায় হযরতে বাজি দর সমস্ত শরীর আপনার বরাবর মতো ঠান্ডা হয়ে যায় মা আঞ্জা করি দরিয়া ফরমাইল বাবা বাজি তুমি খোরাই সময় লাগিয়েছো বাবারে আমি মায় বুঝিয়া তুমি অনেক সময় ধরে আমার মাথার দ্বারা বই রইলাই হযরতে মাজিরে ফরমাইল মা গো রাত্রে সার নমাজের পরে পানি চাইছো
আমি মায়ে পানি আনতে দেরি হইছে, আমি জাদু বাজি দি পানি আনতে দেরি হইছে, আমি আপনার মাথার দ্বারা বই রইলাম, আমার মনে হইল কোন সময় জাগ্রত হইবাই, তোমার কষ্ট হইব, এর জন্য আমি বাজি দি পানি খাওয়াই আমার বিছায় ঘুমাইব, মায়ে আনতে করি ধরই, আর জাদু বাজি দিলে মাই তোমা কইল দোয়া করে না আল্লাহ, আমি বাজি ধর মাই তোমার দরবার দোয়া করি আর আমার জাদু বাজি দে আমার সামাইলো বানি খাওয়াইবার জন্য সমস্ত রাত তারা মোর ঘুমরে হারাম করিয়া আমি মা কমল উড়িয়া ঘুমাইয়ার আমার জাদু বাজি আমার দর টান্ডার মাঝে বই রইছ আল্লাহ আমি জাদু মনির মাই বাজি ধর মাই দোয়া করি আর আমার জাদু বাজি দিরে আপনি জমিন সুলতানুল আরবীর বানাইলা দুরবল সুবহানাল্লাহ এক দুয়ার কারণে হযরত বাজিদ গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহ জমিন সুলতানুল আরিফিন বানাইছ কার খেদমতের কারণে মার খেদমতের কারণে ভাই ঠেকার কারণে আর প্রেসার কারণে হায় হায় নমাজ আরম্ভ করছেন মায় যদি ডাক দেন তো কিটা করতে জি মার ডাকর জবাব দেও মা বাবার ও পরিমাণ দাম আল্লাহর দরবারে একটা ঘটনা আমি বই বলি আপনারা বুঝতে পারবেন বুখারী শরীফ বলছেন মুসলিম শরীফ বলছেন সেই ঘটনা আল্লাহর এক বান্দা আসলে সেই ব্যক্তির নাম হইল জুরাইজ জিম রে ইয়া জিম জুরাইজ হযরতে জুরাইজ ছোটবেলা বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছে মায়ের বড় কষ্ট করিয়া লালন পালন করছে হযরতে জুরাইজ যখন বুলুগিয়ত পৌঁছিছে তখন খালসামর জন্য বাইর মায়ের আগে খালসাম করিয়া খাওয়াইছে যখন নমাজ ফরজ হইছে হযরতে বাজিদ গোস্বামী যখন নমাজের সময় আয় ঠিক টাইমে যে জায়গা মসজিদ হইলা যে জায়গা ব্যবস্থা হইলা নমাজের বাজিদ হযরতে জুরাইজ এই জমিনের মধ্যে নমাজ পড়া আরম্ভ করেন মার খেদমত করেন মানুষের খাস কাম করেন মায়ের খাস কাম করেন আনিয়া জাদু জুরাইজের লালন পালন করেন হযরতে জুরাইজ সামান্য বড় হইছেন সামান্য বড় হইছেন বড় হইছেন আল্লাহর ইবাদত করেন ইবাদত করতে করতে দেখা গেছে আল্লাহর সঙ্গে তো মহব্ব এত মায়া বাড়িছে যে মায়ার কারণে হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা মা আমার জানে কানে আমি বাড়িত বইয়া আল্লাহ আল্লাহ করিয়া মন তৃপ্তি হইয়া না আপনি যদি আমারে পারমিশন দেন তাহলে আমি গভীর জঙ্গল ও ইবাদতের জন্য বাইরেতাম কোন মার ক্ষমতা আছে নি দিবানে কোন চাই জি বাইরে জোয়ান যার মা জমিন আছেন তার কোন ডর নাই কোন চিন্তা নাই অনেক মানুষ আছে জমিন মা বাবা তাহলে মা বাবার কদর বুঝে না কিন্তু যখন মা বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নে তখন কিন্তু মা বাবার কদর সন্তানে বুঝিল আমার বাস্তব ঘটনা আমি রাত আড়াইটা তিনটায় যাইতাম আমি গাড়ি তামানির লোকে লোকে আমার মায়ের হইতা আইসনি নজরুল কোন সময় আমার ঘর ডাক দিয়া হইতা দরজা খুলিয়া দে আমার নজরুল আইসে ভাই আজকে 4.5 বছর হইছে রাত্রে 12টায় যাই 10টায় যাই কোন মানুষের দরজা খুলে না কোন মানুষের ডাক দেয়লা কোন কারণে মা জমিন নাই সে মায়ের সন্তানের জন্য জমিন অনেক ধরনের কষ্ট করছ সন্তান যদি মার সামনে মারা যায় মা জননীর চক্ষুর জল কোন সময় বন্ধ হয় না সন্তানের সঙ্গে মা বাবার কি পরিমাণ মায়া আর মা বাবার সঙ্গে জাদুমনির কি পরিমাণ মায়া যখন মা মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই বিরা দাতীয় সরলে গোসল দেওয়ায় খাবলের মাধ্যমে আবৃত্ত হইয়া করার মাধ্যমে যদি আল্লাহর বান্দির আউলাদ বিদেশের জমিন থাকে যদি মেঘালয়ের জমিন থাকে মিজোরামের জমিন থাকে সন্তানে খবর পাইব আমার মা মারা গেছে আল্লাহর বান্দা বাইরে দিকে একটু হাজির হইব এলাকার মানুষে ভাইব আসরের সময় ওই জান রে তাড়াতাড়ি তোমরা বাড়িতে মইয়ে তুলে যাবাই রই যা বাইরে মার ধার হইবাই খে খান্দুরায় খে বড়ায় সমস্ত তোমার মৃত মা বাবা দেখতে পারেন অসুবিধা নাই যখন মার করার লইবাই মায় খান্দি খান্দি কইব ভাই আইনে রে
আমি অনুরোধ করিয়া আমার আরো 10 মিনিট আমার বাড়ি ফেলো রাখো আমার কলিজার একটু যতবনি আমার যতবনি গারদর মধ্যে আই গেছে আমার যতবনি খাটলে সোনার উদানে আইছে আমার বাড়ি ফেলো রাখো রে আমার যদি বাড়ি যাই আমি মারে নয়ন করিয়া দেখব আমি মায়ে নয়ন বরিয়া দেখব আর কাল কেমন রাগ পর্যন্ত কোন দেখা হবে মার আওলা যদি মারা যায় যদি কবরস্থানের নিকটে দি কোন রাস্তা থাকে মা যাওয়ার সময় গাড়ির ড্রাইভার রে কইব গাড়ির ড্রাইভার আমি অনুরোধ করিয়া দুইটা মিনিটের জন্য তোমার গাড়িটা বন্ধ করিলাম ড্রাইভার কইব কোন কারণে বলে ও ড্রাইভার তুমি জানো না আমি ময়লা খাইয়া জমিল খাওয়াইলাম আমি মায়ের বড় কষ্ট করিয়া আমার জাদুরে লাগল বানর ভরছি আমার জাদুর দুনিয়া তোরে বিদায় নিছ আমার জাদুর কবর আমি মায়ের দেখিয়া আমার জাদুর কবর দেখলে মরবা আমি মার বলি যারা গুলি সবাই লোক ঠান্ডা হইবে বাইরে মায়ের জাদুর কবর দেখবা মায়ের জমিন বুইয়া খান দিবা আল্লাহর হাবিবা আলাইহিস সালাম ফরমায় মা বাবা আওলাদের জন্য যে দোয়া করবা সেই দোয়া কোন সময় আল্লাহর কাছে ঘুরাই দিবে না হযরতে জুরাইজ বলইছ মারে কইতেছেন মা গো তুমি আর জমিন কষ্ট করিও না আমি জুরাইজের জন্য দোয়া করো আমি জমিন কাল কারবার করব তোমার খেদমত করব হযরতে জুরাইজের মায় জুরাইজের জন্য দোয়া করো হযরতে জুরাইজ জমিনের মধ্যে নামাজ পড়ো হঠাৎ এদের মারে কইতেছেন মা গো আমি অর্ডার চাইয়া আমি বাড়িতে আল্লাহ আল্লাহ করিয়া শান্তি পাই আমার যদি অর্ডার দে আমি গভীর জঙ্গল যাইব সমুচরাই দয়াল নামাজ পড়িব আমার সকালে আয়া তুই মার দেখাশোনা করে লইব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি জুরে مولانا محمد اللهم صل على سيدنا وعلى مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا حضرت جرائج فرمائیں ماگو আমার পারমিশন দেও তোমার যাদব জুড়াই আমি কবির জঙ্গল যাইতাম হযরত জুড়াই জন্মায় ফরমাইন ও বাবা জুড়াই কবির জঙ্গল কোন মানুষ নাই কোন সাহায্য করে নাই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী বাঘবাল লোক আছে ও বাবা যখন জঙ্গল রাইবাই জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করে লাইবে হযরত জুড়াই যে ফরমাইন মা গো যদি তুমি আমার জন্য দোয়া করো আমি কোন চিন্তা করি আর না আল্লাহ কোন সময় আমার জমিন বরবাদ করতাম মায় হইলা না উঠনা দিয়া আমার এক জাদু তুমি যদি মারা যাও আমিও জমিন মারা যাইব আমার খেয়ে দাপন করব বাবা তুমি যাইও না হযরতে জুরাই যে খেদমত করেন আল্লাহ আল্লাহ করেন আরো কয়েকদিন পরে কইলা মা তুই আমারে পারমিশনটা দেও আমি বিকালে যাইব সারা রাত রইমু জঙ্গল আল্লাহ আল্লাহ করমার ফজর সময় আইব সমস্ত দিন তোমার খেদমত কর্ম মায়ের বুঝেন হবে না মার বিনা অর্ডারে যাওয়া সম্ভব আছে সম্ভব না তিন নম্বর দিন হযরতে জুরাইজি ফরমান মা গো আমি তোমার কাছে ওয়াদা করলাম আমার সামান্য পারমিশন দেও আমি কবির জঙ্গল বিকালে যাইব সমস্ত রাত আমি আল্লাহর না করব আর সকালে বাড়ি যাইয়া তোমার খেদমত করব অসুবিধা নাই মায়ের কাছে যদি ঠিক থাকে
যাও বিকালে যাইবাই নীরবে আল্লাহ আল্লাহ করবাই সকালে ফজরের সময় হইব নামাজ পড়িয়া বাড়িতে যাইবাই আমি তোমারে আমার চক্ষুর সামনে দেখতে রাখব মাই পারমিশন দিছেন হযরতে জুরাইজ গভীর জঙ্গলে গেছেন ছোট্ট একটা খাসা ঘর বানাইছে প্রতিদিন বিকালে যায় সমস্ত রাত আল্লাহর বান্দায় দাঁড়াইয়া নামাজ পড়েন আল্লাহর জিকির আজকার করেন মাই বাড়ির চিন্তা করেন আর দোয়া করেন আল্লাহ আমার খলিজা তোমা জাদুমানি জুরাই এখা অবস্থায় গভীর জঙ্গল মাহবুব আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরি আপনি হেফাজত করবে মা বাবায় দোয়া করলে আর কোনো ক্ষতি হইব কোনো ক্ষতি নাই ভাই জুয়ান তোরা খেয়াল কর হজরতে জুরাই ডেইলি দিন বিকালে যাই সকালে ঘুরি আই মায়ের দোয়া করেন দিনাইয়া মানুষের খাস কাম করেন নামাজ পড়েন বিকালে খানা খাইলা মারে গোর রাখিয়া মার খেদমত করিয়া মার ইজাজত লইয়া জুরাই গভীর জঙ্গলে যায় কয়েক দিন অতিবাহিত হয় হযরতে জুরাইজ বিকালে জঙ্গলে যায় আবার সকালে ঘুরিয়া জঙ্গল তো নেয় কোনো অসুবিধা হয় না এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় হযরতে জুরাইজ গভীর জঙ্গল নীরবতা পালন করেন গভীর জঙ্গল সমস্ত রাত আল্লাহ করেন এমন আল্লাহ আরম্ভ করবা যে এবাদতর কারণে আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যায় হযরতে জুরাইজ এমন আল্লাহ আরম্ভ করছে যে এবার তোর কারণে মারে ভুলি গেছে এখন আর বাড়িতে আইল ফজর রাজান হইল নাই মায় মনে করছে মনে হয় তো দেরি হয়েছে জুহর আইবা জুহর নাই আসর নাই মাগরিব নাই মার মনে হইল দিন আইছে না রাত্রে আইবা মাগরিব তরে ফজর হয় জুরাইজের খবর নাই ফরার দিনে সকাল তরে মাগরিব আই হযরতে জুরাইজের খবর নাই মাগরিব তরে ফজর হয় জুরাইজের খবর নাই আবার ফজর তরে মাগরিব হইল জুরাইজের খবর নাই তখন মা জননী জমিন বুঝি নাইছ আয় আল্লাহ আজকে তিন দিন তিন রাত অতিবাহিত হইল আমার জাদু জুরাইজ বাড়িতে আইস আমার মনে হই গভীর জঙ্গলের বাগে আমার জাদুর এক ভ্রমণ হরিলাইছ হযরতে জুরাইজের মায়ে কন্দন আরম্ভ করছ ও বাবা জুরাই আমি নিষেধ করলাম গভীর জঙ্গল যাইও না তুমি কোন কারণে গভীর জঙ্গল গেলাই হযরতে জুরাইজের মায়ে ওলাদুর মায়ে যা সম্ভব হইল চার নম্বর দিন মায়ে লাঠিয়া তোর মধ্যে লইছ লাঠি বর্দি বর্দি গভীর জঙ্গল যায় জঙ্গল গিয়া ডাক দিছিল জঙ্গলের বাঘ আমি জুড়াই জমাইলাম আমার সামনে আও আমার জাদু জুড়াই যে কোন বাঘে ফাইলা হইল জঙ্গলের কোন বাঘ নাই জঙ্গলের কোন বান্দুক নাই হযরতে জুরাইজ মা সামাইল অগ্রসরাইছ অগ্রসর আর করে দেখ আর কেউ নাই আমার খলিলার তোমার জাদুমণি হযরতে জুরাইজ দাঁড়াইয়া নমাজ পড়িতেছ নমাজ পড়িতে হযরতে জুরাইজ মা ডাক দিছেন ও বাবা জুরাইজ আজকে তিন দিন তিন রাত অতিবাহিত হইল তুমি মারে বলিয়া কোন কারণে গভীর জঙ্গল রইলাই ও বাবা জুরাই আমি তোমার মা গভীর জঙ্গল হইলাম একটা বার আমি মারে তুমি হইলাম হযরতে জুরাই যেন নমাজ ভাঙ্গল না খিদা করেন নমাজ পড়িতেছেন নমাজ ভাঙ্গল না হযরতে জুরাইজ নিষে দিছে নমাজ পড়েন মায় কইতেছ ন বাবা জুরাই আমি তোমার বিদ্যা মা জননী গভীর জঙ্গলের মধ্যে আইলাম একটা বার আমার ডাকের জবাব দে হযরতে জুরাইজ মনে মনে আল্লাহ দরবার কইতেছ আয় আল্লাহ এদিকে আমি আপনার নমাজ পড়িয়ার অন্যদিকে আমার মায় আমারে ডাকতেছ আয় আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দে তোমার নমাজ আমি ভঙ্গ করতাম আর যদি তোমার নমাজ ভঙ্গ করিলাম তাহলে আমার মার ডাকের জবাব দেওয়ার সম্ভব না উভয় সংকট সিদ্ধান্ত লইছেন মা যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই আমি আমার আল্লাহর ইবাদত আরম্ভ করছি তোমার সঙ্গে কথা হবে না জুরাই যে নমাজ পড়তেছে মা ঘুরিয়া বাড়িতে এসেন বড় খান দিছেন হায় রে হায় বড় কষ্ট করে জাদুরে খাওয়াইলাম
বাবা দুনিয়া তনে বিদায় নিছে মানসর বাড়ি খাম করিয়া দুর্বল শ্রেণীর মানুষ যারা আছে যদি বাবা মারা যায় তো মায়ের বড় কষ্ট করে লালন পালন করা লাগে কোন সময় মায়ের রাত্রে আপনার জল খায় জল খাইয়া ঘুমাইবা জাদুরে ঠান্ডা ভাত খাওয়াইয়া লালন পালন করে নয় কিনা ভাইয়ে সবর দিন তো সমান যায় মা বাড়িতে এসে সমস্ত রাত কান্দিছেন বালিশ উড়িয়া গেছে সকল ফেলে আয় রে আয় আজকে আমার জাদুই আমার সঙ্গে কথা বলবে না পরের দিন আবার মা গেছেন গভীর জঙ্গল গিয়া দেখেন জুড়াই যে নমাজ পড়িত মায়ের বলছেন বাবা জুড়াই আজ দুই নম্বর দিন তোমার মা এসে একটা বার আমার লগে মাতো তুমি খো কোন কারণে আমার ভুলি গেলাই তুমি জঙ্গল ধরে যাও না হযরত জুড়াই যে মাতলেন প্রথম দিনের মতন জুড়াই যে মনে মনে সিদ্ধান্ত নিছেন মা গো যদি তুমি গোসা করো আমার কোনো অসুবিধা নাই আমি এখন মনের ভুলাল আমি নরেবাদতর মধ্যে আছি হযরতে জুড়াই জোর মা দুই নম্বর দিন ঘুরে আইস তিন নম্বর দিন লাঠি বর্দি বর্দি গভীর জঙ্গল যায় গভীর জঙ্গল গিয়া ডাক দিছেন ও বাবা জোড়াই আমি বৃদ্ধা মা জননী একদিন দুই দিন আজকে তিন দিন গভীর জঙ্গল আইলাম ও বাবা জুড়াই আমার খেদমত করলাইলাম আমার কোনো দুঃখ নাই আমার ডাকের জবাব দিলাইলাম আমার কোনো দুঃখ নাই ও বাবা জুড়াই আমি মারা সইল একটা বার তুমি আমার ভাই নয়ন বিরাইয়া চাইলাও তুমি যখন আমার ভাই বিরিয়া চাইবাই আমি মায়ের তোমার ভাই চাইব আমার সমস্ত খলি যারা ঘন্টার লই যাইবে ঈদর দিন যখন আয় যদি মার আওলাদ বিদেশের জমিনে তখন এই সময় দেখা হয় মায়ের বড় এক লাখ লাখ আন্দোলন আন্দোলন নানি সাব বলছি বহুত ভাইয়াই বেঙ্গালুরুর জমিনে আছে বোম্বাই আছে আমরা রে বহুত মানুষে হেরে রে ঠেকাও দেন কোন সময় টেলিফোনে ফোন যে মেসাব হুজুর দোয়া করি আমার ফুয়াগো বোম্বাই জমিনে ঈদর দিন বড় কষ্ট লাগে মা বাবা বাবার এমন যদিও কষ্ট লাগে বোঝা যায় না কিন্তু মার কষ্ট লাগে ঈদের আগর রায় সারা রাত মায় জাগ্রত রইয়া আন্দেশ বানাইবা পপ বানাইবা সমস্ত মানুষের ঘর খাইবা কিন্তু মায়ের খাইতে না খাই কি মায়ের আন্দেশ খাইতে নাই সকালে সন্তানাদির দিবা চা বানাই দিবা আন্দেশ দিবা পপ দিবা সমস্ত খাইবা যদি জাদু মনি হয় মা গো তুমি রাত্রে আন্দেশ খাইছো না একটা আন্দেশ এখন খাইলা মায় কইল বাবা আমি রাত্রে অনিদ্রা ছিলাম আমি জাগ্রত থাকার কারণে আমার গ্যাস হইছে এখন আমি আন্দেশ খাইলে আমার অসুবিধা হবে বাইরে মার কোনো গ্যাস নাই মায়ের সন্তান দিলে লালন পালন করতাম ইতর দিল মায়ের সন্দেশ বানাইতাম মায়ের সন্তান দিলে বান্দে সবাইটা সন্তান আলী কুস্তাতা মায়ের সারারে খাওয়াইবা কিন্তু কোন কোন সময় মা দটা সকুবাই জোর জোরাইয়া জল ভাই রই যায় কোন কারণে আমার সাত নম্বর জাদু বেঙ্গালুর জন্ম আছে আমার তিন নম্বর জাদু লংলে আছে রে আমার জাদু লং তলায় ছায়া জমিন আছে আমি মায় আমালা চন্দ্রপুরের জমিন আমি ময়দা হ্যান্ডেশ হয়তো আমার জাদু একটা আন্দের চোখে দেখেলা মায়ের সন্তানের কারণে সন্তানের মায়ের কারণে মায়ের আন্দে সাইতে চললাম কোন সময় জাদু মনিয়ে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা করে মায়ের যখন জাদুর মুখ পায় চাই তখন মায়ের জরুর করে জোরে জোরে ভাই রই যায় আয় আল্লাহ আমার জাদু নিয়ে আমি মারে সবাইবার জন্য আজকে বেঙ্গালুরুর জমিন সৌদি আরবের জমিন আমার জাদু ভরিয়া রয়েছে আজকে এই দর্দি আমার জাদু আমার সামনে নাই আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর আপদ বিপদ বলা মুসিবত আমলে সরাইলাম হযরতে জুড়াই জোর মায় ডাক দিছে বাবা জুড়াই
আমার খেদমত করলাইলা আমার গুণ দুখলাই আমার ডাকরে জবাব দিলাইলা আমার গুণ দুখলাই ও বাবা জুরাই আমি মায় বড় কষ্ট করি আর জমিন তোমারে লালন পালন করছি ও জুরাই একটা বার আমার ভাই ফিরিয়াছাও তুমি যখন আমার ভাই চাইবাই আমি মার জন্য নিয়ে তোমার ভাই নয়ন করিয়া যাইব আমার সমস্ত খলি যারা গুণ্ডাণ্ড হয়ে যাইবে হযরতে জুরাই যে মার ভাই ফিরিয়া চাইছিল না ও সময় মার মন দুর্বল হইছে গভীর জঙ্গল দুয়া তুলিয়া দুয়া খরচরা আল্লাহ আমার দাদু জুরাই যে যদি আমার মা আমি মার সঙ্গে ভালো ব্যবহার করল না আমি জুরাই জন্মাই গভীর জঙ্গল তলে হইয়া আমার জাদুর জুরাই রে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে সম্মানে ভরবাইলা আয় আল্লাহ আমার জাদুর জুরাই রে জমিন তলে তুলিও না নেক দোয়া না বদদোয়া বদদোয়া যে আল্লাহ যত সময় পর্যন্ত জমিনে বেইজ্জত করবাই না কত সময় পর্যন্ত জমিন তলে তুলিও না মাই বদদোয়া দিছেন ঘুরি আইছ জোরাই জন্ম নইল মা তুমি আর কি বদদোয়া দিবা আমি আমার আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন ফিটিং করে দিছি হযরতে জোরাই জন্ম বাড়িতে আইছ জোরাই যে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ বড় মায়া করছেন এলাকার মধ্যে মশহুর হই গেছে যে পায়ের ভিতরে গাড়মুড়ার সাইটে বা গারো তো একটা এক্সাম্পল দেখাইয়া অন্য একজন হিসাব বাড়াইছ ই হিসাবর গেছে গেলে ও যেমনে ভানি থু দিবা আপনার ফৌর এম এম এইট এম এম ভাতর মিলাই যাস ইন কৌ চাই যাই তিয়ার মানুষ বাড়াইব নি কেসি নার্সিং বাদ দিব মালুয়া শ্রীগৌরী বাদ দিব বেলুর বাদ দিব বাদ দিয়া দৌড় দিব না হিসাবর গেছে ই হিসাবর গেছে খে বেসাই আপনার বেটি জামাই বাড়িত না খাওয়ানো ফোন করবা কোন সময় আদার কি তৈছে বলে না বাদ খাই যায় জানি বেঠিন বলছি আনাস না বাদে বলে কোন সময় আইবা বলে আমি মাখরি পর আক ফাইনাল রিপোর্ট পাইলিছ না যে সাহেব তো মাখরি পর আক করাইবা ও আপনার ওঠরি যাব করিয়া ফির যাব কইটা কিতা গো মাই তোমার কিতাবে কিতা কইতাম শরম কিতা কইতাম শরম করে বলে তোমার বেমার কিতা খাও না বলে বুয়াই খন তুমি গেছো বেমারি বুয়াইয়ে কইতানি হলা নি কইটা খাও না কিতা বলে হুজুর আমার হলতার বাপে ঘর আইলে খালি খেট খেট খুব বেমার বেটা যদি ঘর তুমি নয়েন্টি ঠানাই লিনতে পারে ই বেটি আর ধরাইয়া শেষ মানে হাম বাড়াই বেটিতে খুব বুধবাই বেটা শৈল উঠার বাদে আইয়া কইবা খাসতে গুয়া দিতাম না হুকনা কেনে তোমারে বাইলে ভালো জানি ও জাতর নাম হইল বেঠি খুব লগালগ তোমারে যোগ করে লইবা বাস্তব কথা নানি হসয় বেঠি নৌ যা জামাইল লগে অত মায়া খালি ও আয়না খাল বাজার তো আপনার ফরাসি এখন 300 টাকা কেজি না কুশ যেমনে বেগ সিত্রাই বাইনানি যেমনে গিয়া কলিং বেলক দরজা খুলিবা দরজা খোলার বাদে কৌ চাই গোড়ালি যাই না চৈন এন কোনবা চাইবা 35 টেকি লাগিল নর বেগ যেমনে দেখবো বেটি ঠেন ঠেনে আনা ও বা দেও বেউ শুই যাও টেকা দুগু বাবার বাদে সারা বাজার লই আইছ না রে আমি বাইলে পাইছি আচ্ছা এখারে হুদাই তা ভুলা রে বাচ্চা দিন কি আরো দুই যদি আনতো বলা নানি কৌ চাই পানি খাইতে আনি বলি আমি ও আমার লাত খাইয়া আইছি না গ্যাস হইব ঠান্ডা পরুতা ঘুরে লও না খান দের আচ্ছা সারা দিন উরু আসলা খান দুঃখ তুমি হেরা লই আইছ পরুতার মায়া বেঠিয়া সাড়ি দিয়ে দিবরা আর সি এম তেল ভরতো এমনি ও আপনার ঠান্ডা পানি ফাঁকা দিয়ে ফালি আনি জুই আর যেদিন দেখলা বে গরু শের মনে করিও ভাই খরচর বেগ ফানি বাইতা আছে খরচর বেগ গুনেরা কোনো মানে বইতা না বলে না এরে বেগ লও না আচ্ছা বেউ শুই যারাই সাবালি গু উসলি যে হরুতা হাত করতাম না বুড়া হাত করতাম কোনো সকির উপরে তুই হলো না বেগ তো আর জায়গা চিনো না আল্লাহ মুখে দিলু খাবার এখানে বেগ হরু জাতর নাম হইলা বেঠি যে বেঠায় খালি খেট 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 দুলুম দালুম ঠাস ঠাস ই বেঠা বাজার আটো গেলে বেঠিয়ে ফোন করবানি খোসায় খোদার কসম বিলকুল না ওডিও কইবা ওগো
নূর আহমদের মা ফোন করো না হে আই আন নান আচ্ছা আম্মা এখানে বেউসে যা এখান বাংলাদেশ নি এমনেও তো আইবা এর অর্থ হইলো চাচা আরো কত সময় বাদে ঘর আইও তো হুমস আর যার মায়া বেশ আছে তুলা বাদে কাম শেষ হয়েছে না না দশ মিনিটের ভিতর বাদ খাইতাম মায়া ও বেঠার বার তলে বেটির বে ও মা বইল হল এই দুনিয়ার জমিন যে পরিবার ও স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আছে আল্লাহর হাবিবে ফরমায় এই ঘর আল্লাহর রহমতে এবং বরকত নাজিল হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ যে ঘর জামাই বুড়মাবে মায়া নাই মহব্বত নাই কথার পশু এই ঘর আল্লাহর রহমতে এবং বরকত কোন সময় আইবে না এর জন্য আমার মা বইল তুমি যদি জমিন নমাজ আরম্ভ করে দেও আর তোমার স্বামী যদি ডাক দে তোমার স্বামীর ডাকর জবাবটা তুমি দিয়া দে কোন কারণে আল্লাহর হাবিব কালে সালামে ফরমায় বেদিন দর জন্য তৈল তার নিজর স্বামীর বাবার চলে বেদিন দর জন্য বেদিন দর বেশ ঠিকান খানো মাতুন না জামাইর ভাব তোলে কোন জগত আজ বউতে করো গিয়া কইবে মা পাইছত নি হরিমঞ্জি মোল্লা আসলাম হুঁচতে সয়েল করিস না ও ভার তলে বেস হইব ইয়া আল্লাহ তুলা দেখি চাই কোন খান ও যে নে আপনি চল্লিশ টাকি মোজা হরাইবা কইব লা হাওলা ওয়ালা কুয়াত ও জেসিবির খাসির চলে আমরার খাসল তো তওবা ও যে শীতর দিন খোদার কসম পা দোয়া গুছি দুন আইয়া হুতি রইব জেসিবির খাসি মুরাদ লাগ বহুত বেটিন দে কইবা আল্লাহ ই হসুবা ব্যস্ত নে টান টান দুজো কইবা আল্লাহ ইতা বিপদ পড়িয়া বেটিন দে কইলা না লাগে ভাই ভাই আমরার খাসল তো থাবা বেজার হইতানি বাবাজি টাইম তো আইজ ওভার মারে আমি ও তো লম্বা আওয়াজ করছি শুকরিয়া আল্লাহ দেবা এর জন্য আমারে বুজুরগণ একটা মাসলা খুয়া বিদায় নিমু একটা মাসলা আমি আপনার সামনে কই আল্লাহর হাবিব কালে সালামুর কাছে সওয়াল করা হইল ইয়া রাসূলুল্লাহ বেটিন তে কতখান খেদমত করলে স্বামীর খেদমত ওর হক আদায় হইবে ইলা কোন সিস্টেম আছে নি যে চল্লিশ বছর খেদমত করলে জামাইয়ের খেদমতের হক আদায় হয়ে যায় সিস্টেম আছে নি সাহেব যত সময় আপনার দমে আপার ডিপার মারবো অত সময় স্বামীর খেদমত করতায় আর স্বামীও বিবির খেদমত করতে লাগবো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বেটিন দেও তখন খেদমত স্বামীর শরীরও যদি বরণ হয়ে যায় ও বরণ ফাঁকিব ফাঁকার বাদে ফুজ বাইয়া ফলব বাইয়া ফলব ও সময় যদি আল্লাহর বান্দে জিব্বা লাগাইয়া ওলা মুসিয়া দেয় এর বাদেও জামাইয়ের খেদমতের হক আদায় করা সম্ভব না বুঝা গেছে নি কিছুমানে মনে মনে দোয়া করা যে আল্লাহ আগে বরণ দেওয়া বহু পরীক্ষা করি ইচ্ছা করি না বহু বিশুরি বরণ হইয়া বিশুরি বারাইবার আগে গিয়া যদি ঘুঞ্চত নি রাতাবাড়ির মোল্লা নজরুলে কইছে কিতা বলে অন লে আমার বলে শোনা ভাই মরর সামনে খালি থালা কথা না দেখো আমার জুলা তৈল ভাইয়া এটা করিও না বেটিং ধরে মায়া করিও গর হামাই ভাই গুয়া মুড়ি আনি দাও মুসিয়া দি দাও এর জন্য আমার বুজুরগণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ফরমাইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন আমার গরু বাইতা আমার গরু যখন প্রবেশ করে লইতা আল্লাহর হাবিবে মুসরাইয়া সিমারতা আল্লাহর হাবিবর দান্দান মুবারক তনে নূরের আলো বাইর হইতো যে আলোর কারণে আমি আয়েশা সিদ্দিকার সমস্ত ঘর আলোয় আলোকিত হইতো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ যারা জমিনের মধ্যে বিবাহ করে লইছো তোমার বিবি যাই না শুন বিবিরে তুমি মায়া করো ইলা মায়া করিও না যে মায়ার কারণে মা বাবা তুমি আলাদা হইতে লাগে বাইরে মা বাবার সঙ্গে মায়ের রাখো খেদমত করিয়া দাও তোমার বিবির খেদমত করিয়া দাও সেবা শুশ্রূষা করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা আল্লাহর হাবিবা তাআলা সালামে ফরমায় এই জমিনে যখন নমাজ পড়বাই তোমার বিবিরে জমিনের নমাজের হুকুম করিয়া দে তোমার সন্তানাদি যারা আছে তোমার সন্তানাদি জমিন নমাজের হুকুম করিলা এই দুনিয়ার জমিন আপনি আছে
আমি আসি একদিন দুনিয়া তুলে বিদায় নিব মারা যাওয়ার পরে মানুষের কোনো আমল থাকবে না আমি নজরুল যতদিন জমিনে আছি আল্লাহ আল্লাহ করে সব পাইব আমি যখন বিদায় নিব আমার নেকির দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় তিন ধরনের মানুষ আছেন রে এরা যে সময় দুনিয়া তুলে বিদায় নে আল্লাহ কাল কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর কন্টিনিউ ভাবে সফল যায় জুড়ে বলো সুবহানাল্লাহ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের জমিনে সদকায় জারিয়া করিয়া মারা যায় আল্লাহর বন্ধু বান্দি মারা যাইবে আল্লাহ কাল কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর কন্টিনিউ ভাবে সফল মুসাফির যাইব সুবহানাল্লাহ আমি দোয়া করে লইতাম আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে হায়াত বাড়াইতে চাও আপদ বিপদ বলা মুসিবত দূর করতে পারো আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করো আর সদকা তো তার দুল বলা ও তাজিয়ে দবিল আমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দে আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন তাকতে দর্শন সাহাবাই কেরামের জন্য তোর সার্টিফিকেট দিশা আমি আজ ওলা দর্শন মানুষ আমরা সারায় দোয়া করবো আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই দশ আশরা মুবাশশারা সাহাবাই কেরামের লগে আল্লাহ তোমাদের হাশর করবা সারায় হো আমিন আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب العالمين اي الله ما تلي ما في اللي عبد مولاي قبل فرماو اي الله ما في اللي مد زت ما مشي لك ابو شديا صوت غادي شاي جو برز قبل فرماو اي الله بيشش ريا ما تلي جيبنا شمس تكون ريا عبد مولاي ما فرياته اي الله كنا فرته فرته كنا رشيم আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোন সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইন আসাইয়া মদিনার সোনার সান্তর বাইসি আমরা দুয়ারে কবুল করমান রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খানা অপন গাটবাটাই আপনি মোগলাই বুধবার সটাইতে আয় আল্লাহ আমাদের মধ্যে যত ভাবি ওখানে শুনে প্রত্যেক ভাবে দূর ভরমান আয় আল্লাহ যত বেজার প্রত্যেক হালাল রুজির সন্ধান গুলিয়া দেব আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায়খার বার ব্যবসা বাণিজ্য সাফরে জীবের মধ্যে সর্বের বরকতান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবার মাফরিয়া দেও আমরা যাদের মায়ের বাবা কবর বসি আপনি মোলার জন্য তোর হামলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নে খাইতে তাই বাদান ফরমাও আমরা রাস্তা দখল পীর ও মুর্শিদ ও দরদার বলুন ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা হলে আপনার হবি বরবার ইজালি বড় সম্মান করলা কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সম্মানই বানাও আয় আল্লাহ তোমার বান্দা হলে সরকারিটা কবুল ফরমাও এই সরকার হুসিরে তোমার বান্দা হলো দুরুদ জানের জীবন রোশন করিয়া দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন।